बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह सकल प्रशंसा महान अल्लाह पाके एवं लक्ष कोटि दरूद ओ सालाम विश्व नबी। आज जुम्मावार स्थानीय हेदायतीरा जुम्मार सलात आदाय करते उपस्थित हैं। तादेर माध्यमे जे खुतबा देवा होच्छे इंटरनेटे सारा विश्वेर मानव जाति जानार सुयोग करे देवा होच्छे। তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের বক্তব্য এই মানবকে নিয়ে। প্রিয় বিশ্ববাসী, আমরা বর্তমান যুগের সবাই মানুষ, কিন্তু এই মানব জন্ম চলছে অনাদিকাল ধরে। তো মানব জীবনে এসে আমরা যদি সেই মানব জীবনকে হারিয়ে যাই, তাহলে এর চাইতে বড় দুঃখ বা বেদনামূলক কোনো কিছুই থাকবে না। এই মর্মে তোমরা যদি এই মানব জীবনে, এই অস্তিত্বধারী মানব জীবনে আসার যে পথ, সেই পথ সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকত, তোমরা দেখতে পাতে যে এই মানব জীবন পেতে কী ধরনের আজাবের ভিতর দিয়ে, সাজার ভিতর দিয়ে এই মানব জীবনে আসতে হয়। যদি তোমাদের দেখতে পাতে তোমাদের জ্ঞানে আসতো, দৃষ্টিতে আসতো, তাহলে তোমরা ভয়ে কোনোদিনও কোনো অসৎকর্মে লিপ্ত হতে না। কিন্তু তোমরা এই মানব জীবন পেয়ে এমনই উচ্ছৃঙ্খলে গেছো যে তোমরা না আশার পথ দেখতে পাও, না তুমি যে একজন মানব তোমার কি করণীয় এই মানব জীবনে, তোমাকে মরতে হবে, মরণের পরের জীবন কিভাবে লাভ করবে তার উপর কোনো চিন্তা ভাবনা তোমাদের নেই। তোমরা এমনই অকৃতজ্ঞ মানুষে পরিণত হয়েছ যে তোমাদের নিজের জীবন, নিজের অস্তিত্ব টুক নিয়েও যে মালিকের কাছে কৃতজ্ঞতা বোধ করবে যে মালিক, তুমি আমাকে কি সুন্দর একটি মানব জীবন দান করেছ। এই যোগ্যতা, এই মন মস্তিষ্ক তোমাদের কাছে নেই। এটা বড় দুঃখজনক ব্যাপার যিনি এই মানব জীবনকে পরিচালনা করেছেন তার জন্য, যে তোমরা সেই মানব জীবন পালে, সর্বশ্রেষ্ঠ জীবন পেলে, সেই জীবনের, নিজের জীবন, নিজের অস্তিত্বকে দেখে যে সেই জীবন দানকারী মহান স্রষ্টার উদ্দেশ্যে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে, এতটুক মন মস্তিষ্কর জীবনও তোমাদের কাছে নেই। তোমরা এমনই অকৃতজ্ঞে পরিণত হয়েছে। দ্বিতীয় কথা, যে তোমরা মানব জীবন পেয়ে দুনিয়াগত জায়গা, জমিন, অর্থ, সম্পদ, ক্ষমতা নিয়ে এতই ব্যতিব্যস্ত হয়ে পড়ছ যে তোমরা তোমাদের মানব জীবনকে, নিজের অস্তিত্ব, নিজের মন বা নফস, আত্মাকে জানার বা দেখার কোনো সুযোগ সুবিধাই নেই। তোমরা তোমাদের মানব জীবনে থেকেই তোমরা তোমাদেরকে হারিয়ে বসেছ। তোমরা তোমাদের মানব জীবনকে ফিরে পাও, তোমরা তোমাদের মানব জীবনকে নিজের করে নাও চিরকালের জন্য, এ ধরনের কোনো ধর্ম নেতাও তোমাদের কাছে আসেনি, আর তোমরা নিজেরা থেকে এ ধরনের কোনো জ্ঞান সঞ্চয় করতে পারো না যে আমরা মানব, আমরা কী নিয়ে মানব, আমরা তো মারা যাব, এই মরণের পরের জীবন আমরা কীভাবে লাভ করতে পারি, এর উপর কোনো চিন্তা ভাবনা নেই। তোমাদের বলা হয়েছিল যে পৃথিবীতে তোমরা অতীত যুগে যারা ধর্ম নিয়ে আসছে তারা হলো নবীগণ, বা আরও অন্যান্য ধর্ম আসছে, কিন্তু ধর্ম দিয়েছে তোমাদের সেই হাওয়াই জান্নাতে, কাল্পনিক জান্নাতের লোভ দেখায়। কিন্তু তোমরা কখনই বোঝো নাই যে তোমরা মানব জীবন লাভ করেছো, এই মানব জীবনে তোমাদের নিজস্ব কোনো আত্মা নাই।
তোমাদের কোনো বাকশক্তি নিজস্ব নাই, তোমাদের দিন নাই, তোমাদের এই অস্তিত্বে তোমার নিজের বলতে কোনো কিছুই নাই। তো সেই জীবন নিয়ে তোমরা সেই হাওয়াই ধর্ম অনাদিকাল ধরে পালন করে আসছে। তাই আমি আদমনুরে তোমাদের বলেছিলাম, বেশ কয়েকটি ভিডিওতে দেওয়া হয়েছিল, যে তোমরা মানব জাতি তোমরা ভালো করে দেখো, অতীত যুগে সৃষ্টির জাতের নবীরা আসছে, সৃষ্টির জাতের থেকে মানব জন্ম হয়েছে, সেই নবীরা তোমাদের কোনো আত্ম অধিকার, রব অধিকার, দিন অধিকার, সুরতের সারাতের অধিকার কোনো কিছুই তোমাদের দান করবে। তোমরা সত্যকে অবজ্ঞা করেও যেতে পারবে না, অস্বীকারও করতে পারবে না। আর যে সত্যে নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সেটা হলো তোমরা মরণের পরে যার উপর দ্বারা চিরঞ্জীবী হতে, সেখানেই তোমাদের সকল আধারে ফেলে দিছে। আজ পর্যন্ত যত ধর্ম পৃথিবীতে আসছে মানব জন্মের শুরু থেকে, তার সকল ধর্মই ধর্ম পরিচালকেরাই সেখানেই তোমাদের আধারে ফেলে হাওয়াই কাল্পনিক জন্নাতের কথা বলে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তোমরা তোমাদের মানব জীবন সম্বন্ধে তোমাদের জ্ঞানে বুঝেই আসেনি। আবার কোরআনের ধর্মেও কোরআনে স্পষ্ট বলেছে, তোমরা বুনিয়াদের, তোমরা মানব, তোমাদের মানব সুরাতে মানব করা হয়েছে, কিন্তু তোমরা বুনিয়াদের, যার ফয়সলা আসে যে তোমাদের কোনো সত্য অধিকার দেওয়া হয়নি, কোনো পরিচয়ের অধিকার দেওয়া হয়নি, কোনো জীবন বা আত্মার অধিকার বা নফসের অধিকার দেওয়া হয়নি, তোমাদের নিজস্ব কোনো বাকশক্তি দেওয়া হয়নি, তোমাদের নিজস্ব কোনো দিন দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি, তোমরা বুনিয়াদম। তো যেখানে তোমাদের কিছুই দেওয়া হয়নি, তোমরা বুনিয়াদম, সেখানে তোমরা সেই কাল্পনিক জন্নাতের লোভে বা স্বর্গের লোভে ধর্ম মেনে তোমার অস্তিত্বই তো ধ্বংস হয়ে যাবে, তোমার অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে। এই জন্যেই তোমাদের বলা হয়েছিল, বহু ভিডিওতে গেছে, যে তোমরা মানব বটে, কত ধর্ম আসছে, কিন্তু তোমাদের কোনো আত্ম অধিকার বা নফস অধিকার বা দিন অধিকার কোনো ধর্মই তোমাদেরকে এনে দেয়নি, অতীতের কোনো ধর্মই তোমাদের এ অধিকার দেয়নি। তোমরা কোনো নির্দিষ্ট আত্মায় আত্মবান হও, তোমরা কোনো নির্দিষ্ট নফসে নফসিয়ালা হও, এই অধিকার কোনো নবী রসুল দেব দেবতা বৌদ্ধের জন্য কেহই তোমাদের দেয়নি, তোমরা প্রমাণে তার কোনো কিছু আনতে পারবে না। আবার যে বলবে আদমগিরি আমাদের প্রতারণায় ফিরতেছে, কিন্তু আমি তো সত্যটা উপস্থাপনা করছি, যার বিকল্পে তোমাদের দাঁড়ানোর কোনো পথ খুঁজে পাবে না, তোমরা সেই সর্বহারা মানব দলে পরিণত হয়েছে। আর এই পরিণত তোমাদের সকল ধর্ম দাতাই করেছে একমাত্র এই দিনী ধর্ম বাদে, সকল ধর্মই তোমাদের সেই সর্বহারার ধলে ফেলে দিছে। অর্থাৎ মরণের পরে তোমরা যে জীবনের থেকে কোনো কিছু দাবি নিয়ে যাবে, যা আমি এইটা আমার মানব জীবন দ্বারা আমার চিরকালের জন্য করে নিলাম, এর কোনো ফয়সলাই তোমাদের কোনো ধর্ম দেয় নাই, আজও এর কোনো সঠিক ফয়সলা তোমাদের কাছে নেই। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমরা এই যে তোমরা বলো যে আদম পুত্র মানুষ, বলতে গেলে তোমরা সকল মানুষ, তোমরা তোমাদের অস্তিত্ব দেখে নিজেদেরকে মানুষ বলে দাবি করো, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা সেই পুত্র মানুষ। আর আদম পুত্র মানুষ ছিল না, কারণ আদমের ভিতরে আল্লাহ যে নূর দিয়েছিল, আল্লাহ সেই নূর আদমের দিক করেছিল, সে পরিচিত ছিল যে আদম নূরের, আল্লাহর নূরেই সেই আদম চালিত। কিন্তু তোমরা তোমরা কার দ্বারা চলো? তোমরা বুনিয়াদম, তোমাদের ভিতরে যদি 1,24,000 নবুয়াত থাকে বা 2,80,000, তার সকল কিছু তোমাদের ভিতরে নিয়ে আসা হয়েছে, তার ভিতরে আদমের তরফ থেকে আল্লাহর নূরের নফসি তোমাদের ভিতরে নিয়ে আসা হয়েছে, এছাড়াও মকরু জাতের আত্মা, কুবরি জাতের আত্মা তোমাদের ভিতরে আছে, কিন্তু তোমরা দুনিয়াগত পরিচয় দিতে পারবে,
তোমার বাহিরের আকার সুরে দেখে বলতে পারবে আমরা মানব, কিন্তু তোমরা কি বলতে পারবে আমার এই মানব অস্তিত্ব আমি যার দ্বারা চালনা করি সে এই জাতের এই আত্মা বা এই রূহ বা এই নফস, এই নফসের দ্বারা আমি মানব জন্ম পরিচালনা করি, এই নফস আমি আমাকে বুনিয়াদম করা হয়েছে, আত্মশূন্য করে দেওয়া হয়েছিল আমার মানব জীবন দ্বারা, এই নফসই অর্জন করেছি, যে নফসের জীবন আমি চিরকাল মরণের পরে ভোগ করব, এমন কোনো অধিকার তোমাদের কাছে নেই, কিছুই নেই, শূন্য মানুষ তোমরা। তো সেই শূন্য মানব অবস্থার থেকে বিশ্বনবী তোমাদের কাছে একখানি দলিল লিখে গেছে, যার নাম তোমরা সবাই জানো পাক কোরআন। সেই দলিলের ধর্মকে তোমরা উপেক্ষা করেছ, সেই দলিলের ধর্মকে, সেই দলিলের ধর্ম মানি বলে তোমরা সেই দলিলের ধর্মকে উপেক্ষা করেছ, সেই দলিলের ধর্মের নামে তোমরা চলো, কিন্তু দলিলের কোনো সত্যই তোমাদের কাছে নেই। একমাত্র তোমাদের সত্যবান হতে, এই মানব জীবন কায়েম করতে এই দলিলে তারই বিবৃতি তারই বক্তব্য নিয়ে আসছিল, তোমরা সেগুলা জানো, তোমাদের আলেম সাহেবরাও জানে, কিন্তু সব জেনে শুনেও তোমরা সেই ধর্মকে উপেক্ষা করে দিয়েছ। তোমরা কখনই প্রমাণ করতে পারবে না যে আমরা সেই দলিলের সত্য অনুযায়ী সেই পূর্ণ ধর্মে আমি পূর্ণতা হাসিল করার জন্য এই দলিলের ধর্ম মেনে চলছি, এটা প্রমাণ করার তোমাদের কোনো যোগ্যতা নেই, কারণ তোমরা দলিলের নামে যা করছো তা সকলই কুফরি আর হারাম। তোমরা এই দলিলের নামে যা করে চলেছ তা সকলই কুফরি আর হারাম। তার একটা আর যদি বলি, যে তোমরা কোরআনে ভালো করে দেখেছ বা তোমাদের আলেমরা পীররা সবাই জানে যে কোরআনের যে আল্লাহর তরফের হেদায়েত আসবে, এই হেদায়েত যখন আসবে সেই হেদায়েত যারা গ্রহণ করবে মেনে চলবে তাদের ভয় নেই, আর এই হেদায়েত যারা গ্রহণ করল না মেনে নিল না মেনে চলল না তারা চিরকাল দোজখ খায়। প্রিয় বিশ্ববাসী, বিশেষ করে যারা ইসলাম নামে দুনিয়ায় চলে, তারা বলো যে তোমরা কি এই হেদায়েত গ্রহণ করেছ, সেই হেদায়েত কি, যেখানে স্পষ্ট ঘোষণা দেওয়া, হুঁশিয়ারি দেওয়া, যেখানে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে যে এই হেদায়েতের বাইরে গেলে তারা চিরকাল দোজখ খাটবে, তোমরা সেটিকেও তোমাদের জ্ঞানে আসেনি, তোমাদের মনে আসেনি, তোমরা সেই হেদায়েতকেও উপেক্ষা করে তোমরা চলে গেছো পীরের বাড়ি, ফকিরের বাড়ি, দরবেশের বাড়ি, খাজার বাড়ি, সিস্তিয়ার বাড়ি, কত জায়গা চলে গেছে। কিন্তু কোরআন যে বলছে তোমরা এই হেদায়েত না নিলে, এই হেদায়েত মেনে যদি চলো তারই ভয় নেই, আর যদি এই হেদায়েত না নাও তাহলে তোমরা চিরকাল দোজখ খাটবে। এই যে স্পষ্ট বিষয়, কত বড় ঘোষণা এটা, তোমরা মানব, এরকম ঘোষণার পরে সেই হেদায়েতের বিষয় কি, যে হেদায়েত নিয়ে মানব জীবন কাটালে ঘোষণা দেওয়া যে তার কোনো ভয় নেই, সে কোনো সন্ত্রস্ত হবে না, ব্যতিব্যস্ত হবে না, কত বড় ঘোষণা দেওয়া, তারপরেও আজ পর্যন্ত সেই হেদায়েতের নামই তোমাদের আলেমরা পীরে লয় না, কারণ তারা কুফরির তরিকা বানালে সেখানে তোমাদের চালায়। তোমরা আত্মাধিকার পাবে কোথায়? কারণ আত্মাধিকার দেওয়ার, আমি বারবার বলছি যে তোমাদের যদি আত্মাধিকার রব অধিকার দেয় তাহলে ছিল অতীতের নবীরা, প্রত্যেকটা নবীর একটা করে জাতি ছিল, যাহা সৃষ্টিতে সৃষ্টিরা প্রত্যেকটা নবীর একটা নুরি আউয়ালের, সেই নুরি সত্যের সত্যবান, প্রত্যেকটা নবীরই দিন আছে, রব আছে, সুরাতের সালাত আছে, তারা দিতে পারতো তোমাদের সালাতি করতে পারতো তাদের সালাতে, যে নবীর যে সুরাতের সালাত
যে নবীর যে নূরের জাতি সেই জাতের আকার সুরাতে তোমাদের চিরকালের জন্য নিয়ে যেতে পারত। কিন্তু নবীরা তার কোনো কিছুই করে নাই, যে কারণে বলা হয়, বারবার বলা হচ্ছে যে নবীরা নবুয়াতে সত্য, কিন্তু তারা যে মানব জাতির ধর্ম দিয়েছে সেই ধর্ম তাদের সত্য ছিল না। কারণ সে নবী তার নবুয়তি জাতি আছে, জাতের নফস আছে, জাতের রূপ আছে, জাতের বাক আছে, জাতের দিন আছে। তারা কেহই সেই ধর্মের ভিতর এর কোনো কিছু মানব জাতিকে ধরতে দেয় নাই, তারা দেয় নাই, এটা ঠিক। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আসছে, সেই ধর্মের যে হেদায়েত, সেই ধর্মের যে ঈমান আনা, এখানে কোরআন ঘোষণা দিয়েই বলছে যে এটা যারা না করে, এই পথ যারা না ধরে, তারা কাফের। তোমরা সেই ঘোষণা জানার পরেও সেই কোরআনের নামে ধর্ম মানো, কিন্তু তোমাদের কাছে হেদায়েতও নাই, তোমাদের কাছে সেই ঈমান আনাও নাই। কোরআন বলছে তোমরা স্বীয় আত্মাকে রক্ষা করো, পবিত্র করো, তোমাদের স্বীয় আত্মাও নাই, কিন্তু স্বীয় আত্মা তোমরা পাবে কোথায়? স্বীয় আত্মা কোরআনের ধর্মের সত্য স্বীকার করলে, তোমরা সেই হেদায়েত নিলে, এই ঈমান আনলে, তোমাদের যার উপর আন ঈমান এনে দেওয়া হতো তাহা ছিল তোমার স্বীয় আত্মা হতো কোরআনের বিধান অনুযায়ী। যে তোমরা তো ঈমান আনোই নাই, তোমরা স্বীয় আত্মা কোথায় পাবে? তাহলে এই কোরআনিক ধর্মে ছিল আত্ম অধিকার মানুষকে দেওয়ার, কিন্তু তোমরা সেখানে আসোই নাই। এই কোরআন তোমাদের দিয়েছিল তোমরা যাতে সৎ দিন কায়েমকারী হও, কিন্তু তোমরা সেই দিনের কোনো ধর্মই মানো না। সৎ দিন কোনে পাবে? তোমরা তো ঈমান আনাই আসো নাই। কোরআন তোমাদের দিয়েছিল তোমরা স্ব রব স্বীয় রবের ইবাদত করে রব কায়েমই হও, বাকশক্তি কায়েমই হও, তোমাদের কাছে সেটাও নাই। কোনো ধর্মই তোমাদের অধিকার দেয়নি, মানব জীবন ফিরিয়া দেয়নি যে তোমরা মানব হয়ে নিজের জীবন রক্ষা করো আর সেই আদম হয়ে আল্লাহর কাছে ফিরে যাও। কোরআন বলেছে যে তোমরা দিনই সালাত কায়েম করো, কিন্তু তোমরা তো ঈমান আনাই যাওনি, তো তোমরা সেই সালাত কায়েম করবে কিসে? সালাত চিনবে কিসে, জানবে কিসে, বুঝবে কিসে? তাহলে এই সত্য নিয়ে যদি তোমাদের সঙ্গে কথা বলা হয়, যা এতকাল হয়নি, এখন আদমগুরি সেই সত্য তোমাদের কাছে তুলে দিচ্ছে, আর তোমাদের তখনই সেই জালিয়াতি কুফরির ধর্ম তরিকে যারা নিয়েছে তাদের ব্যাকআপ হয়ে গেছে, তারা আর সহ্য করতে পারতেছে না। কিন্তু এটা তো সত্য যে বিশ্বনবী যে ধর্ম এনে দিয়েছিল সেই ধর্মে তোমাদের আত্ম অধিকার দেওয়া আছে, সেই ধর্মে তোমাদের স্বীয় দিন কায়েমের অধিকার দেওয়া আছে, সেই ধর্মে তোমাদের স্বীয় রব কায়েমের অধিকার দেওয়া আছে, সেই ধর্মেই তোমাদের স্বীয় সুরাতের সালাত কায়েমের অধিকার দেওয়া আছে। কিন্তু তোমরা কি অধিকার পেয়েছ? তোমরা যাদের নিয়ে, যারা এই আদম নুরির বক্তব্যের উপর গালাগালি পারছ, ধিক্কার তিরস্কার দিচ্ছ, তারা কি এই কোরআনের এই সত্য নিজেরা কায়েম করে মানুষকে সেই অধিকার ফিরিয়ে দিচ্ছ? তোমরা কুফরি করছো, কুফরির ব্যবসা করছো, তোমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, তোমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, তোমরা অসৎ, কোনো ন্যায় তো তোমাদের সেই কুফরির ব্যবসার রায় দিতে পারে না। তোমরা জালিয়াতি ধর্ম ব্যবসা করছো, আদম নুরি কখনই তোমাদের সেই জালিয়াতি ধর্মকে তো ভালো বলে স্বীকৃতি দিতে পারে না। তোমাদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে সত্য প্রকাশ করে, তোমরাও যাতে কোরআনের হেদায়ত নিয়ে স্বীয় আত্মা ধরো, স্বীয় দিন কায়েম করো, স্বীয় রব কায়েম করো, স্বীয় সুরাতের সালাত কায়েম করো। তোমরা সেই সত্যকে উপেক্ষা করে তোমরা সেই আদম নুরিকে কীভাবে সরাবে, আদম নুরিকে কীভাবে খারাপ দেখাবে মানুষের কাছে, সেই চিন্তাভাবনায় লেগে যাচ্ছে। কিন্তু এর পরিণাম ফল সত্য সত্যই হয়, মানব জাতি
ভালো হোক মন্দ হোক, কিন্তু যখন তারা দুইজনের কথা শুনে জানে তখন তারা বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা আবদাতি। আল্লাহ পাক সমস্ত কিছু, যখন তারা আদমকে আর সেই তোহা কন্যা মোকারমাকে মেনে নেয় নাই, তখন তার সত্য বাতিল করে তাহা মানুষের তুলে দেওয়া ছিল। আর অতীত যুগে তো আদম বা আদম নফসের আবির্ভাব ঘটবে না, এটা তারা মেনে নেবে না, আদমের কথা মেনে নেবে না, তাই বন্ধ ছিল। তাই সেই রায় ছিল যে দিনী যুগে যখন মানব জন্ম চলবে তার ভিতর থেকে, সেই মানবদের ভিতর থেকে তখন মানব জন্ম হবে পূর্ণ মানব জন্ম, সেই মানবের ভিতর থেকে, সেই বুনিয়াদমের ভিতর থেকে যদি কোনো মানুষ সেই সত্যসমূহ সেই পরীক্ষা দিয়ে সে যদি সেই আদম নূরের আদম নফসের উপর বা আল্লাহর নূর মানুষ আছে ধরতে পারে, তাহলে সেই হবে আল্লাহর নূরালা, দিনী নূরালা আল্লাহর প্রতিনিধি। তোমরা এটা অবশ্যই সত্য ছেড়ে কথা বলতে পারবে না, অস্বীকার করে গালিগালাজ পারবে সেই জালিয়াতদের কাজ, কিন্তু সত্য সরা দিয়ে কথা বলবে কী করে? তো যখন সেই আদম নূরি আল্লাহর নূরের মানুষ হয়ে তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছে আর সত্য প্রকাশ করতেছে, যে এখন যদি তোমরা বলো যে এই সত্য এতদিন হয় নাই কেন, এখন তোমাদের সেই আল্লাহ আল্লাহরা অলিয়া উলিয়ারা তোমাদের আলেমরা আজ 1500 বৎসরের ভিতরে তারা এই কোরআনের সত্য নিয়ে, তোমরা যাতে সেই সত্যে সত্যবান হয় চিরকালের জন্য মানুষ, সেই হেদায়তের সত্য নিয়ে, সেই বিশুদ্ধ তওবার সত্য নিয়ে, সেই ইমান আনার সত্য নিয়ে, সেই আত্মকায়েমের সত্য নিয়ে, সেই দিন কায়েমের সত্য নিয়ে, সেই রব কায়েমের সত্য নিয়ে, দিনী সুরাতের সালাত কায়েমের সত্য নিয়ে এই 1500 বৎসরের ভিতরে তোমাদের সেই আলেমরা বা এখনও আলেমরা সেই পীরেরা সেই আল্লাহরা তোমাদের সেই অধিকার কেন ফিরিয়ে দিতে তারা এলো না, কেন ফিরিয়ে দিতে তারা দণ্ডায়মান হলো না, কেন তোমাদেরকে সেই সত্যের দিকে আহ্বান না করে, সেই সত্য তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ডাক না দিয়ে কেন তোমাদেরকে তারা সেই সত্য থেকে পালায়ন করে কুফরির সব পথ তৈরি করে তোমাদের সেদিকে নিয়ে গেল? আর তোমরাও আত্মহীন মানুষ, অবুজ মানুষ, তোমরাও কোরআন পড়ো, কোরআন দেখেছ, কিন্তু তোমরা কি কখনই খুঁজে দেখলে না যে পীরের নামে তরিকা কখনই আল্লাহর হেদায়ত নয়? এ কি দেখতে পেলে না? তোমরা কি মানব জন্ম পাইয়া আল্লাহর তরফের দেওয়া জ্ঞান বুদ্ধি আকেল সব কিছু খেয়ে বসেছ? জীবনটা তো তোমার, দোজকে গেলে তুমিই যাবে, তোমার পীর সাহেবের কি যোগ্যতা আছে যে তোমাকে সেখানটা রক্ষা করে? কোনো নবী রসুলের যোগ্যতা কি আছে যে সেখানটা তোমাকে রক্ষা করে? কোরআন স্পষ্ট বলছে তোমার জবাবদিহি, মানব জীবনের জবাবদিহি তোমাকেই করতে হবে, তোমার ফল নিয়ে তার কষ্ট বা সুখ তোমাকে ভোগ করতে হবে। তোমরা যদি এগুলো করো, অমুকের নবী বড় ওইখানেই যাওয়া লাগবে, অমুকের পীর সাহেব বড় ওই পীর সাহেবের কাছে জল বাজে গেলে জন্নাতে নিয়ে যাবে, কিন্তু কোরআন কিতাব বলছে এই বড় বড় করে যদি সেই বড়র কাছে যাও, কিন্তু সেই বড় তোমাদের কী দিল, তোমাদের কী দিল, তো সে যা তোমাদের শিখালো তার থেকে কি তুমি তোমার মানব জীবনের তোমার রব তোমার দিন কায়েমের পথ করে দিয়েছে এগুলো দেখবে না? কোনো নবী যদি ধর্ম দেয় তাহলে তোমার যে নিজস্ব আত্মা নেই, তুমি আত্মাকে বোঝো না, তাহলে তোমার নবী তোমাকে একটা নিজস্ব আত্মা যাতে তোমার হয় সেই আত্মা ধরার পথ করে দেবে না? তোমার যে নিজস্ব বাক নেই যাতে তুমি সবাকি হও সরবালা হও, তোমাকে সেই নির্দিষ্ট একটা রব কামের ধর্ম দেবে না? তোমার তো নিজস্ব দিন নাই, তোমার সেই দিন কায়েমের পথ দেবে না?
তাহলে তোমাদের সেই বড় কি করেছে? সত্য নিয়ে খাড়া হও। ওই ঈসা বড়, অমুক বড়, তমুক বড়, ইব্রাহিম বড়, দুর্গা বড়, অমুক বড়, এগুলো আমি দেখতে চাই না। এই মানুষের জন্য, মানুষ যাতে মরণের ভিতর দিয়ে মানুষ হতে পারে তার জন্য তারা কি করেছে আমি এটা জানতে চাই। আমি আল্লাহর নূরি, আল্লাহর প্রতিনিধি। আমি কারো জ্ঞানের, কারো রাগের, কারো ভীতি প্রদর্শনের, কোনো ভয় করে কোনো কিছুই করছি না। আর যদি ভয় থাকতো তাহলে এই ভারতবর্ষ, বিশ্ব জুড়ে সকল ধর্মকে বাতিল ধর্ম বলে ঘোষণা দিতে পারতাম না। সকল এই বর্তমান যুগে যাদের তোমরা সব ভারতবর্ষে আল্লাহ আল্লাহ জানো, অলিয়া আউলিয়া জানো, পীর সাহেব জানো, এ সকলকে কুপরির পথে প্রমাণ সহকারে তোমাদের সামনে আনতে পারতাম না। তোমরা জানো আমি লেখাপড়া জানি না, আমার জ্ঞান সেই আল্লাহ নূরের জ্ঞান। যদি সেই জ্ঞান না থাকতো তাহলে এই পীরদের তলা নিতে যায় উল্টা ফেলে দেওয়ার যোগ্যতা কারো ছিল না। যদি আমি সেই নূর না হতাম, তোমাদের সেই বড় পীর সাহেব খাজা বাবার তলা নিতে যায় তাদেরকে সেই উল্টা ফেলে, তারা যে কুপরিকারি, তারা যে কাফের, কোরআনের হেদায়ত অস্বীকার করছে, এইটা বলার যোগ্যতা আমারও থাকতো না। তোমাদের যেমন নাই আমারও থাকতো না। তোমরা জ্ঞানহীন হয়েছ, মানব জীবন পেয়ে অন্ধ অতুরে পরিণত হয়েছ। তোমরা সত্যকে উপলব্ধি করেও সত্য হতে রাজি নও। তোমরা লক্ষ্য করো যে সেই কোরআনের সেই সত্য আর কোরআনের আইন দ্বারা যত কুপরি পথ আসছে, যত মকরু আসছে, যত রূপক বানোয়াটি আসছে, তাদের সকলকে যেমন পুলিশেরা আসামিকে অ্যারেস্ট করে, হ্যান্ডকাফ লাগায়, এর আইন দ্বারা তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে। হকের আইন দ্বারা, হাকিকতের আইন দ্বারা, কোরআনের আইন দ্বারা মানব যাতে মানব জীবন নিয়ে মরণের পরে সেই তার জীবন সে লাভ করতে পারে, তার সত্যের দ্বারা, সত্যের আইন দ্বারা তাদেরকে সব বেঁধে দেওয়া হচ্ছে। তোমরা তাদের খোলামেলা দেখলেও কিন্তু তারা এই আইনে সবাই বাধা পড়তেছে, সেই আইন খণ্ডন করে দেখানোর তাদের কোনো পথ নেই। তাদের যে বেঁধে ফেলানো হচ্ছে কুপরির দায়ে, তাদেরকে যে বেঁধে ফেলানো হচ্ছে মকরুর দায়ে, তাদেরকে যে বেঁধে ফেলানো হচ্ছে তারা যে কাফের সেই দায়ে কোরআনের আইনে, তাদেরকে যে বেঁধে ফেলানো হচ্ছে হারামের দায়ে, ছল চাতুরের দায়ে, তাদের বেঁধে ফেলানো হচ্ছে তারা এমনভাবে মানুষকে বশীভূত করে সকল মানুষকে দোজখের পথ খোলসা করে দিচ্ছে। তোমরা লক্ষ্য করো এ সকল আইন দ্বারা তাদের বাধা হচ্ছে। আমি একা সমস্ত ধর্মকে আটকে দেওয়া হচ্ছে, যেমন কোরআন বলছে যে সকল নবুয়তি খতম, বিশ্বনবী বলছে সকল নবুয়তি খতমের সঙ্গে সঙ্গে সকল নবুয়তি আত্মা বা যাদের আম্মারার আত্মা বলা হয় তাদের দ্বারা জীবন ধরাও খতম করা হয়েছে। খতম করে সেই আদম নূরের আত্মা বা আল্লাহ নূরের আত্মার দ্বারা এই মানব জীবন ধরার জন্য কোরআনের নির্দেশ, কোরআনের সত্য, সেখানে আজ মানুষ তার আত্মরহস্য জানে না, আম্মারার দ্বারা ধরে না, কুপরির আত্মা ধরে না, মকরুর আত্মা যে ধরে কিছুই জানে না, মানুষ বোঝেই না আমি কোন আত্মার দ্বারা জীবন ধরি। কিন্তু কোরআন তো এটা চরম ফয়সালা করে দিয়েছে যে সব বাতিল হয়ে গেছে, এটা দিনী যুগ, এটা আল্লাহর ধর্ম, আল্লাহ নূরের আত্মার দিয়ে জীবন কাটাতে হবে এবং সেই আত্মার জীবন কায়েম করে নিতে হবে। সেখান থেকে তোমাদের এই পীরেরা, আলেমেরা, ওলিরা, এই আহলে বাতিরা তোমাদের সরা নিয়ে গিয়েছে। আর আমি যখন সেই কোরআনের আইন দ্বারা, যেখানে তোমাদের মাথা নিচু, সেই আইন দ্বারা এ সকল দলকে বেঁধে দেওয়া হচ্ছে, ন্যায়ের আইন দ্বারা, হকের আইন দ্বারা, হাকিকতের আইন দ্বারা, তোমরা লক্ষ্য করো সেই আইন ভঙ্গ করে
সেই আইন ভঙ্গ করে এই কুফরির দলেরা তোমাদের সেই জালিয়াত দরজাল আল্লাহলারা যে বেরিয়ে আসবে এর যোগ্যতা তাদের নেই। কারণ ন্যায় যখন ন্যায় নিয়ে দণ্ডায়মান হয় সেই ন্যায়ের কাছে সেই ন্যায়ের মিথ্যালা কখনই দাঁড়া কথা বলতে পারে না, যত নামি দামি হোক না কেন সেখানে তার মাথা নুটে যাবে আপনা আপনি। তাই যখন তারা সেই আইন থেকে বেরোতে পারতেছে না তখন সেই আইনের ভিতরে থেকে এই আদমগীরের ভিডিওতে যেই বকাবকি করতেছে তোমরা ভালো করে দেখো, ওই বক্তব্যগুলোও দেখো আর তারা যা বলতেছে সেগুলোও দেখো। কারণ তারা যে আইন খণ্ডন করে তারা যে ন্যায় করছে ভালো করছে তা দেখাবে এর যোগ্যতা তাদের নেই। কারণ তারা জালিয়াত, তারা কুফরির ভিতরে ঢুকে গিয়েছে আর কুফরির ব্যবসা করেছে আর মানুষকে চিরকালের জন্য দোজখে নিক্ষেপ করছে। তোমরা মানব জাতি তা পালন করবে করতে থাকো, কিন্তু জেনে রাখো যে আদম নুরি কোরআনের ফয়সালা এবং এই মানব জীবন যারা নিয়ে যাবে তাদের এই সত্যের ভিতরেই থাকতে হবে, তার বাইরে গেলেই তাকে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। যে তোমাদের এই সকল পীরেরা এই ধর্মের বাইরে যারা চালাচ্ছে, এই ধর্মের বাইরে যত ধর্ম আছে তাদের চিরকাল মানব জনমের থেকে চিরকালের জন্য মরণের ভিতর দিয়ে বের করে দেওয়া হবে। তারা কোনো দিন আর মানব জন্ম কি তা বুঝতে পারবে না, কারণ তারা নিজের জীবন পেয়ে তারা সত্য মিথ্যার ভালো মন্দের কুফরি কোনো কিছুরই তোয়াক্কা করে নাই। কেউ বললো যে এইটা গেলেই স্বর্গ, কেউ বললো ওখানে গেলেই 1,00,000 টাকা, এখানে তুই 10 টাকা দিয়ে কী করবি, নিয়ে যা তার 10 টাকার পকেটে ছিঁড়ে 10 টাকাও নিয়ে তারা দিল ভিক্ষুকে পরিণত করা। যে তোমরা এইসব ধর্ম নিয়ে সেই জালিয়াতের ফেরবে পড়ছে, কাল্পনিক জান্নাতের নামে তোমরা নিজের মানব জন্ম বিসর্জন দিচ্ছ। কারণ কোরআন ওই কাল্পনিক ধর্মের কথা বলে নাই, কোরআন বলছে তুমি স্বীয় আত্মা ধরো, স্বীয় আত্মা পবিত্র করো, কায়েম করো। কোরআন বলছে স্বীয় দিন কায়েম করো, রব কায়েম করো, স্বীয় সুরাতের সালাত কায়েম করো। এইগুলো করলে তুমি চিরকালের জন্য আদম সুরাতে শান্তির জীবন লাভ করো। ওই কাল্পনিক জান্নাতের কথা বলে নাই। তোমরা এমন লোভী কামী, তোমরা এমন কুলোভী কুকামী, তোমরা দুনিয়ার ভিতরে কিসে তোমাদের অভাব রেখেছিল সেই মহান আল্লাহ পর, কিসের অভাব? তোমরা মুরগির গোস্ত খাও, গরুর গোস্ত খাও, ছাগলের গোস্ত খাও, হরিণের গোস্ত খাও, পক্ষীর গোস্ত খাও, কত প্রকার তোমাদের ফল ফ্রুট, কত প্রকার তোমাদের চাউল, কত প্রকার তোমাদের জন্য মাছ, তোমরা যখন যা ইচ্ছা করো সেটাই খেতে পারো, যখন যা ইচ্ছা করো তোমরা সেটাই খেতে পারো। তোমাদের কুলোভ ছাড়েনি, তোমাদের সেই অনভিজ্ঞ জালিয়াত ব্যবসায়িক আলেমেরা পীররা বললো যে জান্নাতে যাবে আর ফল আসে তোমার মুহের ভিতর ঢুকবে আর তোমরা খাবে, আর তারই শাস্তি তোমরা চিরকালের জন্য জাহান্নামী হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমরা যদি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে তার জন্য সর্বকাল বা বর্তমান কাল, অতীত যুগে এটা হতে দেয় নাই তোমাদের সেই নবী রসুল ফেরেশতারা, আর বর্তমান কালে তারা সেই আদমকে সরাসরি আল্লাহর কাছে আসবে এটাও হয়নি। এই বুনি আদম থেকে আদম হয়ে তারপরে সেই আদম আদম জাতি গ্রহণ করবে আল্লাহর ধর্মে ধর্ম দেবে, আর সেটাই হচ্ছে। আর তার সত্য প্রমাণ এই 1500 বৎসর, এই 1500 বৎসরের ভিতরে এই কোরআন রয়েছে, তাতে সব কিছু রয়েছে। কিন্তু তোমাদের সেই জালিয়াত আল্লাহলারা পীরালারা অলিয়া অলিয়ারা তোমাদের আলেমরা এর কোনো সত্য নিজে কামাই করেনি এবং তোমাদের সামনে এর সত্য নিয়ে দণ্ডায়মান হয়নি। আর এখন আদম নুরি তার সকল সত্য আল্লাহ নূরের সকল সত্য সব নিজের দিক করে নিয়ে দিনই নূর বা আল্লাহ নূর আল্লাহ হয়ে সেই আদমের দাবিতে তোমাদের কাছে দণ্ডায়মান হয়ে সকল কুফরিকে ধরে দিচ্ছে, দিনী ধর্ম থেকে সকল কিছুকে কেটে ফেলে দিচ্ছে, সকল মানুষকে যাতে সে স্বীয় আত্মায় আত্মবান হতে পারে, স্বীয় রব কাম করতে পারে, দিন কাম করতে পারে,
তারই যে নির্দিষ্টতা, তারই যে সত্য, সেই সত্য নিয়ে বিশ্বের মানব জাতিকে সেই দিনই ধর্মের দিক, কোরআনের ধর্মের দিক আহ্বান করছে। তোমরা জালিয়াত, তোমরা কখনই তোমরা এই ধর্মের কাছে তোমাদের সেই কুফরির তরিকা, কুফরির পথ, মকরুর পথ নিয়ে জয়ী হতে পারবে না। তোমাদের এবার ন্যায়ের আইন তোমাদের গ্রেপ্তার করে ফেলেছে, যে গ্রেপ্তারি থেকে তোমরা কখনই কশিন কালেও আর মুক্ত হতে পারবে না। তোমাদের মুক্তির পথ এখন একটাই, সেটা ওই আদম নূরই তোমাদের জানাচ্ছে, সেটা হলো তোমরা যদি ওই কুফরির সকল কিছু ফেলে দে, কুফরির সকল কিছু ফেলে দে, যদি সেই আল্লাহর তরফের হেদায়েতে এসে শামিল হও, ঈমান আনো, সেই ঈমানই আত্মার জীবন কায়েম করার পথ গ্রহণ করে সেই আত্মার জীবন কায়েম করো, তাহলেই তোমাদের মুক্তি, নইলে তোমরা সমূলে সমস্ত নিয়েই জাহান্নামে যাবে। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।